নমস্কার বন্ধুরা, দ্য ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সন্ধেবেলা মানেই আমাদের চায়ের সাথে কিছু খেতে ইচ্ছা করে, স্ন্যাক্স টাইপের কিছু। তো আজকে আমি ভেজিটেবল চপ বানাচ্ছি। তবে ভেজিটেবল চপ বলতে আমরা যা বুঝি গাজর বা বিট এই সমস্ত দিয়ে, সেটা দিয়ে আজকে আমি বানাবো না, আমি ঘরে থাকা সবজি দিয়েই বানাবো। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে ঘরে পড়ে থাকা চিচিঙ্গা নিয়ে নিয়েছি আর নিচ্ছি আলু। চিচিঙ্গাটাকে টুকরো করে কেটে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব আর আলুটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে তেল গরম করে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবেন। দু তিন মিনিট নাড়াচাড়া করার পর যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সাদা গোটা জিরে। সাদা গোটা জিরে পরে দেওয়ার কারণ হচ্ছে যে তেলের মধ্যে দিলে চট করে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, পরে দিলে এর টেস্টটা একটু ভালো হয়। দিয়ে দিলাম মিক্সিতে পেস্ট করা চিচিঙ্গাটা, আপনারা গ্রেট করেও নিতে পারেন। চিচিঙ্গা দিয়ে তারপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। ব্যাস এই চারটে গুঁড়ো মশলা দিলেই হয়ে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবং চিচিঙ্গা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটা খুব কম আঁচে করতে হবে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে আমি এর মধ্যে আরও একটা জিনিস মেশাবো। আমি এর মধ্যে দিয়ে দেব চিনাবাদাম। আপনারা চাইলে এখানে কিশমিশও মেশাতে পারেন। এক দু মিনিট রান্না করার পর আমি এটা ঢেলে রেখে দেব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে আমি মিক্সারে যে চায়ের সাথে আমরা যে টোস্ট বিস্কুট খাই ওইগুলো আমি এখানে গুঁড়ো করে নেব। ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। আলাদা একটি পাত্রে আমি ময়দাটা জল দিয়ে হালকা করে গুলে নেব। খুব বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না, এমন পরিমাণটা রাখবেন জলের। এদিকে আমার চিচিঙ্গার মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, আমি এর মধ্যে সেদ্ধ আলুগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবং হাতের সাহায্যে এভাবে আকার করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো আকার গড়ে নেবেন। তৈরি করা হয়ে গেলে আমি প্রথমে এটা ময়দার গোলায় চুবিয়ে নেব এবং তারপর শুকনো বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে আমি এটা ডিপ ফ্রাই করে নেব। এখানে ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছি ডিপ ফ্রাইয়ের জন্য, গরম হলে আমি ছেড়ে দেব এক এক করে। তেল গরম হয়ে গেছে, আমি এখানে একটা একটা করে ছেড়ে দেব তেলের মধ্যে। এটা বানাতে বেশিক্ষণ লাগে না, দু তিন মিনিট লো টু মিডিয়াম আছে ভাজলেই হয়ে যায়। কারণ কি আলু আর চিচিঙ্গা সবই তো রান্না করা, কিছুই সেদ্ধ হওয়ার মতো নয়। তো এটা খুব ভালোভাবে লাল করে এপিট ওপিট ভেজে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের ভেজিটেবল চপ, কিন্তু অন্য স্বাদে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ।